প্রিয় দর্শক, আপনারা দেখছেন ট্রেন্ডিং পদ্মা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না স্মৃতি। বরাবরের মতোই আজকে নতুন একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় জলবায়ুর পরিবর্তনের কারণে উত্তরাঞ্চলের যে পরিবর্তনগুলো দেখা দিচ্ছে সেই সম্পর্কে। আর সেই সম্পর্কে জানার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম ভাইয়া, যিনি একজন গবেষক, যিনি জলবায়ু নিয়েই গবেষণা করে থাকেন। আমরা ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমাদের যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনটা আসলে কী? প্রথমত পদ্মা টাইমসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে জলবায়ু পরিবর্তন বা জলবায়ু কথাটি আমরা যদি তাত্ত্বিকভাবে দেখি, এটা আসলে আমাদের যে আবহাওয়ার যে দীর্ঘ সময়ের যে পরিবর্তনগুলো হয়, যেমন বায়ু আর্দ্রতা, বৃষ্টিপাতের যে ধরন ইত্যাদির 30-40 বছর বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্নভাবে দেখে এটা, এটাকে আমরা সাধারণত জলবায়ু বলে থাকি আর কি। আর যদি আমরা বলি জল এবং বায়ু, জল এমন একটি শব্দ মানে অস্বচ্ছ এবং অজৈব, যার কোনো স্বাদ নেই, গন্ধহীন, আর বায়ু দেখা যায় না। এই দেখা অদেখা নিয়েই কিন্তু পৃথিবীটা চলতেছে এবং এই দেখা অদেখা মধ্য দিয়েই সকল জীব বেঁচে আছি। তো জলবায়ু বিষয়টা আসলে এই যে আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু যে প্রয়োজন, বিশেষ করে জল এবং হাওয়া বায়ু, এটাকে আমরা জলবায়ু বলি আর কি সাধারণত আর কি। আর পরিবর্তনটা কোনটা? এটা পরিবর্তন বলতে আমরা জলবায়ু পরিবর্তন যে কথাগুলো হয় সাধারণত মানুষ, যে জলবায়ু পরিবর্তন হলে মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, বিষয়টা আসলে সেই রকম নয়। জলবায়ু পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা যদি নেগেটিভলি হয় সেটাই আসলে মানুষের জন্য বা জীববৈচিত্র্যের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। তার কারণ জলবায়ু যদি পরিবর্তন না হয় তাহলে মানুষ বা অন্যান্য প্রাণী বাঁচবে কীভাবে? আমরা যদি একটু বলি, এই পরিবর্তনটা যদি নিয়মতান্ত্রিকভাবে হয়, যেমন এই আবহাওয়া জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের, আমরা যদি বলি উদ্ভিদ বৈচিত্র্যের কথায় বলি, যে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল ফলে বা বিভিন্ন গাছে বিভিন্ন ফল ধরে, এটা কেন হয়? এটা কিন্তু আবহাওয়ার কারণেই হয়। এই জল যে পরিবর্তনগুলো হয় তার কারণে তো হয়, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, হেমন্ত, এই যে এর সাথে জড়িত। তো এটা তো পরিবর্তন না হলে তো কোনো যে মানে আমরা বলবো যে এই যে ফসল পাচ্ছি আমরা বিভিন্ন পাচ্ছি সেটাও হবে না। এখন কথা হলো জলবায়ু পরিবর্তন বা যেটাকে ইংরেজিতে বলে ক্লাইমেট চেঞ্জ, এটা যখন নেগেটিভলি হচ্ছে আর কি, অথবা আমাদের একটা এস্টিমেটেড আছে যে এর মধ্যে থাকবে, সেটা যখন বেশি বেড়ে যাচ্ছে তখন আমরা জলবায়ু পরিবর্তনের কথাটা চলে আসছে আর কি। এটা মূলত একটু উষ্ণতা আর কি, তাপমাত্রা, তাপমাত্রার বিষয়টা, এটা যখন তাপমাত্রা বেড়ে যায় সেটাকে আমরা এই জলবায়ু পরিবর্তনের নেগেটিভ এই বিষয়টাকে বলি আমরা আর কি। আচ্ছা আচ্ছা ভাই, যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের উত্তরাঞ্চলের কিছু পরিবর্তন হচ্ছে, তো কী কী ধরনের পরিবর্তন হচ্ছে বলে আপনি মনে করছেন? জলবায়ু পরিবর্তন বলতে বিশেষ করে আমাদের যে বরেন্দ্র অঞ্চলটি আছে, এটা তো বিশাল একটি অঞ্চল এবং আমরা যদি বলি এদিক চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এইদিকে একদম আমরা যদি পঞ্চগড় পর্যন্ত যাই, এটা বলা যায় একটা পার্ট বরেন্দ্র অঞ্চলের আর কি। এর সাথে একসময় তো অবিভক্ত ভারতের যে অংশ সেটা ওই দিকে চলে গেছে, এখন এটা আমাদের দিকে আর কি। এই অঞ্চলটা একটি বিশেষ সাহিত্য অঞ্চল আর কি, এবং এটাকে বলা হয় অত্যন্ত, এই জনপদগুলোর মধ্যে বাংলাদেশের যে জনপদগুলো আছে তার মধ্যে একটি অন্যতম এবং আদি জনপদ বলা হয় আর কি। এর আলাদা বৈশিষ্ট্য আছে, এর মাটির ধরন থেকে শুরু করে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আছে। তো এখন যেটা হচ্ছে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে বা এই উত্তর অঞ্চলে আমাদের যে পরিবর্তনগুলো কথা বলা হচ্ছে সবগুলো আসলে জলবায়ু পরিবর্তন নয়, মানে কারণে নয়। আচ্ছা, আমরা যদি বলি যে সংকটগুলো হচ্ছে, যেমন আমাদের কিছু ম্যানমেড ক্রাইসিস হচ্ছে, আমরা সেগুলো রাজনৈতিক কারণে বা নানা কারণে সেটাকে জলবায়ু পরিবর্তন দিয়ে ফেলে, এটা আমরাই বলবো যে বিশেষ করে আমাদের মতো কিছু পলিসি মেকারও আছে, তারা বিষয়টাকে আসলে সব কিছুকে জলবায়ুর মধ্যে যদি আমরা নিয়ে যাই তাহলে একটা, এখানে মনুষ্য সৃষ্টিও দুর্যোগগুলো আছে, এটা একটু গভীরভাবে গবেষণা করার দরকার, বিশেষ করে এই এলাকা অনুযায়ী আর কি, এটা একটা বিষয় আর কি। আর ক্ষতির কথা যেটা বলবো আমরা, যদি এই অঞ্চলে যে ক্ষতিগুলো হচ্ছে বিশেষ করে এই অঞ্চলটা, আমি যদি বলি যে বিশেষজ্ঞদের সবাই না আর কি, কিছু ভুল উন্নয়ন প্রকল্পের কারণে
মানে ভুল অস্ত্রোপচারের কারণে রোগী মারা গেল, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি বরেন্দ্র অঞ্চলের ক্ষেত্রে। এটা একটা স্পেশালাইজড জোন, একে নিয়ে আলাদা এখন পর্যন্ত আজ পর্যন্ত আলাদাভাবে কোনো স্পেশালি কোনো গবেষণা করা হয়নি, এবং একই সঙ্গে এটা যে একটা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করবে সেটা এখনও করা হয়নি। তো এর ফলে কী হয়েছে, যেমন আমরা যদি কিছু ইন্ডিকেটরের কথা বলি, আমরা তিন ফসলি জমি কেটে মাছ চাষ করতেছি আর কি, এবং আমরা একটা পক্ষ মাছ চাষকে বাহবা দিচ্ছে আর কি, যে বাংলাদেশের মধ্যে সারপ্লাস হচ্ছে মৎস্য চাষ বরেন্দ্র অঞ্চলে রাজশাহীতে, এটা প্রতি বছর একটা হেড নিউজ হয় আর কি। অন্যদিকে যদি দেখি আমরা BMD পানি বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে সেখানে তারা আবার সেটা নিয়ে বাহাস পাচ্ছে আর কি। তো এটা কখনো উন্নয়ন হতে পারে না, আমি তিন ফসলি জমিতে নানা বৈচিত্র্যের ফসল পাব। তো সেটা যখন আমি কাটতেছি এবং গাছগুলো যখন কাটতেছি নানা উন্নয়নমূলক কাজ করতেছি, তখন আমার হিট বেড়ে গেছে অঞ্চলে, আমার প্রচুর আবাসন বেড়ে গেছে। তো এই হিট বেড়ে যাওয়ার কারণে, এবং এছাড়া আরও একটা বিষয় আছে, আমাদের প্রাকৃতিক যে জলাধারগুলো আছে বিশেষ করে আমাদের নদীগুলো আছে, আমরা যদি হিসাব করি এখানে 85-85 অধিক ছোট বড় নদী আছে এই সাবকন্টিনেন্টের মধ্যে আর কি। এই নদীগুলোকে নিয়ে আজ পর্যন্ত কোনো ভালোভাবে একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। খননের কথা বলা হয়েছে, অল্প একটু মাটি তুলে হয়তো বা সেটাকে আবার ঠিকভাবে খনন করা হয়নি আর কি। তো এটা যে ভালো মেগা প্রকল্প নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে বিশেষ করে এখানে জলজ বৈচিত্র্যের একটা ব্যাপক বিলুপ্তি হয়ে যাচ্ছে, এটা একটা। তারপরে আমাদের যদি আমরা যদি বলি উদ্ভিদ বৈচিত্র্যে, আমরা যে আনকালটিভেট ফুড সোর্স কথা বলি আর কি, অশাস্কৃত উদ্ভিদ বৈচিত্র্যগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো নানা ধরনের ঔষধি গুণে গুণান্বিত। আসলে অনেকে বলে অগাছা, অগাছা বলে কিছু নেই, সেটি হয় খাদ্য অথবা ঔষধি হিসেবে ব্যবহৃত হয়, কোনো না কোনো প্রাণী খায় সেটা আর কি, অগাছা বলতে কিছু নেই। তো এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষের রোগবালাইগুলো পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে, আমরা ইদানিং দেখতেছি গবেষণায় দেখতেছি সেটা মানুষের এই হিট টেম্পারেচারের বাড়ার কারণে মানুষের কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে মানুষের বিশেষ করে মেজাজের জায়গাটা বেড়ে গেছে। আমরা দেখতেছি এই পানি সংকটের কারণে, হিটের কারণে পানির যখন ক্রাইসিস হয়ে গেছে, এই জলবায়ু পরিবর্তন থেকে সে অন্যান্য কারণগুলো মিলেই আমরা দেখেছি সমাজে সহিংসতা বেড়ে গেছে আর কি। বিশেষ করে আমরা সম্প্রতি দেখেছি আর কি বিভিন্ন জায়গায় পানি নিয়ে প্রচুর পরিমাণে সামাজিকভাবে সহিংসতাগুলো বেড়ে গেছে। এছাড়া আমরা যদি সাংস্কৃতিক বিপর্যয়ের কথা বলি, পানিকেন্দ্রিক কোনো এলাকার যদি বৈচিত্র্য ঠিক থাকে সেই এলাকার সংস্কৃতিও সুষমভাবে থাকে আর কি। তো এর ফলে কী হয়েছে, নতুন নতুন ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে, আমাদের সংস্কৃতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই নানামুখী সংকট তৈরি হচ্ছে আর কি বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে। এছাড়া আরও কিছু বিষয় আছে, জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে বৃষ্টি বা বৃষ্টিহীনতার কারণে আমাদের অনেক ধরনের শস্য ফসলের জাতগুলো, যেগুলো বরেন্দ্র অঞ্চলের একান্ত জাত, এই অঞ্চলের জাত, সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে ইনিশিয়েটিভ নেওয়া দরকার। তো এই নানামুখী ঘটনাগুলো ঘটতেছে আর কি। আমি বলবো বিশেষ করে নারীদেরও একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, কোনো কোনো এলাকায় বড় ধরনের পানির ক্রাইসিস তৈরি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণে যে বৃষ্টি হওয়ার কথা সেটা না হওয়ার কারণে আমরা আবার বহু গর্ভস্থ পানি উত্তোলন করেছি। দুই ধরনের চাপ আমি বলবো, যে মনুষ্য সৃষ্ট, আর একদিকে হলো জলবায়ু পরিবর্তনের কারণে যে আঞ্চলিক অভিঘাত বরেন্দ্র অঞ্চলে পড়েছে, দুটার প্রচণ্ড চাপের কারণে আমাদের সামাজিকভাবে বলি, আমরা যদি বলি পরিবেশগতভাবে, আমরা যদি প্রাণ বৈচিত্র্যের কথা বলি, আমাদের প্রচুর পাখি কমে গেছে, আমরা যদি মানুষের সহিংসতার কথাগুলো বলি সেটার একটা সংকট তৈরি হয়েছে, মানুষের মধ্যে আন্তঃসম্পর্কের জায়গাগুলো কমে গেছে, এরকম নানামুখী সমস্যাগুলো দেখা যাচ্ছে আর কি। এটা ক্ষতিগ্রস্ত আর কি, এটা ভয়াবহ আকারে যাচ্ছে আগামীতে। আচ্ছা, এটা থেকে পরিত্রাণের কী উপায় বলে মনে করছেন? পরিত্রাণের উপায় আমি কথার মধ্যে দিয়ে কিছুটা বলেছি, এখন বিষয় হলো এর পরিত্রাণের মূলত যেটা দরকার আর কি। এখানে আমি যদি বলি, আমরা গবেষণা করেছি, যেমন আমরা সেরিকালচার নিয়ে গবেষণা করেছি, রাজশাহীর এই বাংলাদেশের এই বিশ্বের মধ্যে অন্যতম একটি শিল্প আমাদের রেশম, এই রেশম শিল্প আমি নিজেই গবেষণা করেছি, সেটা দেখেছি যে এটা একটা উদাহরণ দিলেই বোঝা যাবে আর কি। সেটা হলো এই সেরিকালচার বা রেশম শিল্প সাধারণত 25-30 degrees বা 28 degrees মধ্যে এটা তার গুটিটা ভালো হয় এবং ফলনটা ভালো হয়। আমরা যখন দেখতেছি 41 degrees উঠে যাচ্ছে, ওঠানামা করতেছে, তো এই শিল্পটার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো আমি মনে করি এগুলো নিয়ে বিশেষ করে এই যে আমাদের, এটা কেন বললাম যে আমাদের ঐতিহ্যগত অর্থাৎ বরেন্দ্র অঞ্চলের যে ঐতিহ্যগত শিল্পগুলো আছে মানুষের একান্ত, সেগুলো
সুরক্ষা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। এটি ছোট ছোট লোক দেখানো প্রকল্প নিলে হবে না, মেগা প্রকল্প। আর যেটা বললাম যে আমাদের বিশেষ করে জলাধারগুলো আর কি, আমাদের এখানে মূল সমস্যা হলো ওয়াটার ক্রাইসিস, সেটাকে শুধু আমরা জলবায়ু পরিবর্তনকে দোহাই দিয়ে পার পেয়ে যাচ্ছি। এখানে আমি যে বললাম যে 85 অর্থাৎ 85টে নদী খাল খানি প্রচুর অসংখ্য খাড়ি আছে, এগুলো প্রচুর সত্যিকার অর্থে খনন করতে হবে এগুলোর জন্য, এবং খনন করে এগুলোর জন্য পানি ধরে রাখা যায় সেরকম প্রযুক্তি ব্যবহার করতে হবে আর কি। তাহলে এই পানিটা আমরা সারপ্লাস হিসেবে ব্যবহার করতে পারবো। এটা যদি আমরা বলি বরেন্দ্র অঞ্চলের হিটিং যে বেড়ে যাচ্ছে সেটা একটা ভালো একটা কাজ দিতে পারে। আর একটা আমরা প্রচুর বৃক্ষ কর্তন করেছি, আমরা দেখেছি বিগত 10 বছরে বরেন্দ্র অঞ্চলের মধ্যে অসংখ্য পরিমাণে বড় বৃক্ষ কাটা হয়েছে। একটা কথা বলা হয়ে থাকে যে একটি গাছ কাটলে 5টি গাছ লাগা বা 6টি গাছ লাগা, এটা পুরোপুরি একটা ভুল ধারণা আর কি। একটা 20 বছরের শতবছরই গাছ আবহাওয়া এবং জলবায়ুর সাথে যে কানেকশন করে যে বৃষ্টি নামায়, এটা সায়েন্টিফিক্যালি আর কি, এই ছোটো গাছটা কি পারবে সেটা? আপনি বরেন্দ্র অঞ্চলের শতবছরই সব গাছ কেটে আপনি মানে 20,000 গাছ কেটে আপনি মনে করেন 2 লক্ষ ছোটো গাছ লাগালেন, সেটা তো আর কখনো আসতে পারবে। তো আমাদের বড় গাছগুলো সুরক্ষা করতে হবে, বৃক্ষরোপণ আরও বাড়াতে হবে, এটা একটা। আর জলের যে অধিকার, পানির যে অধিকার মানুষের, সেটাও আমাদের দেখতে হবে। পানির হিসার জায়গাটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, এটা কোনো আসলে প্রজেক্ট ভিত্তিক না, মানুষের মতামতগুলোকে বেশি শুনতে হবে, তারা কী চায়, তারা কীভাবে সমস্যাগুলো সমাধান করতে যায়। একটা কথা বলে না যে সমস্যা যেখানে সমাধানও সেখানে, তো সমাধান যদি সেখানে বের করতে চায় আমাদের মানুষের কাছে যেতে হবে। আমরা যদি এখানে বিভিন্ন জায়গায় বসে বা ঢাকায় বসে বা ইউরোপে বসে যদি বরেন্দ্র অঞ্চল পরিকল্পনা, সেই পরিকল্পনা টিকবে না, পরিকল্পনা নিতে হবে জনমুখী আর কি। এছাড়া আর একটা কথা বলবো, এখানে বাংলাদেশের মধ্যে সব থেকে একটি অন্যতম একটি বৈশিষ্ট্যপূর্ণ এলাকা বাংলা বরেন্দ্র অঞ্চল, এটা আমাদের গর্বের অংশীদার আছি আমরা। তার কারণ এখানে 30টারও অধিক জাতিগোষ্ঠীর বসবাস করে, বাংলাদেশের অন্য কোথাও এরকম বসবাস নেই। তাদের আলাদা খাদ্য বৈচিত্র্য আছে, আলাদা সংস্কৃতি আছে, পরিবেশ সুরক্ষার বিষয় আছে, তো সেগুলো তাদের কাছ থেকে শুনে তাদের মতগুলি সুরক্ষা এবং এইগুলি নিয়ে উদ্যোগ নেওয়া দরকার। সার্বিক ক্ষেত্রে আসলে বরেন্দ্র অঞ্চল নিয়ে ডিপলি সমন্বিত একটা গবেষণা বা মানুষের মতামত নিয়ে এখানে উন্নয়ন পরিকল্পনা সাধন দেয়, যখন তখন ছোটো ছোটো কিছু পরিকল্পনার কারণে এখানে আরও ক্ষতিগুলো বেশি হয়ে যাচ্ছে, হয়তো বা কিছু পক্ষের লাভ হচ্ছে, সেই লাভ জনগোষ্ঠীর হচ্ছে না, মানুষের হচ্ছে না, এই অঞ্চলের এই ভূমির এই মাটির হচ্ছে না। আচ্ছা, একদমই শেষ প্রশ্ন ভাইয়া, যে এই যে এই জলবায়ু পরিবর্তন বলি আর মানুষের তৈরি যে পরিবর্তন বলি, এই সব কিছু কাটিয়ে উঠতে তরুণদের কি ভূমিকা থাকতে পারে বলে আপনি মনে করেন? এখানে প্রথমে একটা কথা বলবো, বরেন্দ্র অঞ্চলের তরুণরা অনেক অগ্রগামী, তারা নানা পর্যায়ে কেউ লেখিয়ে কাজ করতেছে, কেউ প্রোটেস্ট করে কাজ করতেছে। মূল বিষয়টা আমরা দেখেছি দীর্ঘদিন থেকে, আমরা যদি 2 যুগের ইতিহাস বলি বরেন্দ্র অঞ্চলে, আমার প্রত্যক্ষভাবে দেখা, এখানে এটা শুধু বরেন্দ্র অঞ্চলে না, এটা টোটাল জাতীয় সমস্যায় বলবো আর কি, তরুণদের চাওয়া পাওয়ার দিকগুলো বিবেচনা করতেছে না অলিছিমেখানেরা, বিশেষ করে নীতি নির্ধারণী পর্যায়ে, সরকারের পর্যায়ে যে যারা আছে, তরুণরা কী বলতে চাচ্ছে, কী চাচ্ছে এটা শোনা দরকার। এবং তরুণরা যে কার্যক্রমগুলো উদ্যোগ গ্রহণ করেছে আমরা মনে করি বেশ ভালো আর কি। তবে তরুণদের ক্ষেত্রে আরও যে কাজগুলো করা দরকার, সেক্ষেত্রে আমরা যদি পরিবেশ, আমার নিজের সংস্কৃতিকে যদি না বুঝি, তাহলে আমার সেই সংস্কৃতিকে সুরক্ষার দায়িত্বটাও বা ভালোবাসাটাও জন্মেবে না। তো সেক্ষেত্রে তরুণদের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য, আমার এলাকার অর্থাৎ বরেন্দ্র অঞ্চলের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে, এখানে কীভাবে পানির সমস্যাগুলো হচ্ছে সেগুলো আরও বেশি করে তাদের প্রত্যক্ষভাবে জানা দরকার, মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায়, এবং জনগোষ্ঠীর এই দাবি এই বিষয়গুলোর সাথে আমার মনে হয় তাদের আরও বেশি ওতপ্রোতভাবে থাকা দরকার এবং এগুলো ভয়েসগুলো আরও রেইজ করা দরকার। আর সব থেকে যে প্রথমে যেটা বলছিলাম যে আসলে আমাদের তরুণদের কথাগুলো শোনা দরকার, নাহলে আগামী প্রজন্ম তো টিকে থাকতে পারবে না এই পরিস্থিতির মধ্যে থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। দর্শক, আপনারা দেখছিলেন ট্রেন্ডিং পদ্মা, আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক মোহন শহীদুল ইসলাম ভাইয়া। ভাইয়ের কাছ থেকে আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানলাম এবং এর কারণে যে উত্তরাঞ্চলের যে পরিবর্তন এবং কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর পরিত্রাণের উপায়গুলো সম্পর্কে জানলাম। দর্শক, আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মা টাইমসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।